তো আমরা বৃহদ আকারে দেখবো, যে যে কাজ করি না কেন আমরা বৃহদ আকারে দেখবো। তাহলে আগে জল সরবরাহ করতাম, জীবনদান করতাম, এখন প্রোটিনের চাহিদা মেটাচ্ছি, মৎস্য উৎপাদন করছি। এরপর আমার পরবর্তী পদক্ষেপ গত 5ই জুন থেকে নার্সারি করা, অর্থাৎ পৃথিবীকে সবুজায়ন করা, পৃথিবীকে গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচানো। এই যে গরমে হাঁসফাঁস করছি, আমার দ্বারা যদি 2000-5000 চারা প্রতিদিন পৃথিবীতে রোপণ হয় সেটাকে আমি ধন্য মনে করব। আর আমি যে সংস্থার সঙ্গে যুক্ত আছি, শুনুন, ছোট্ট ছোট্ট শিশুদেরকে বা ভারতবর্ষের বা সারা পৃথিবীর মানুষকে সুস্থ রাখার জন্য যে আমাদের পরিকল্পনা, স্বাস্থ্য সচেতনতা। 21শে জুন সারা বিশ্বে বিশ্ব যোগ দিবস আমরা প্রতি বছরের ন্যায় এবছরও পালন করতে চলেছি করঞ্জলি হাই স্কুলে। ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি অসীম জানা। অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দেবেন, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার ডিভাইসে রিসিভ হবে। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। তো দেখুন, আমাদের এই পৃথিবীতে সুস্থভাবে বাঁচতে গেলে, সুন্দরভাবে জীবনযাপন করতে গেলে নিজেদেরকে সবসময় খুশি খুশি থাকতে হবে, নিজেদেরকে সবসময় সুখী থাকতে হবে। সুখ আসে অন্তরের অন্তঃস্থল থেকে, সুখকে স্পর্শ করা যায় না, সুখ অনুভব করতে হয়। তো আমাদের আজকের এই বৃহৎ আকারে যে পরিকল্পনা, এই পৃথিবীকে সুস্থ রাখতে গেলে, গত 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস গেল, আমরা নিজেরা সংকল্প করেছি প্রত্যেকে নার্সারি করব। বিশেষ করে আমি নিজে নার্সারি করব, নার্সারিতে ছোট ছোট চারা গাছ রোপণ করব, সেইগুলো প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে হাই স্কুলের কিছু কিছু ডোনেট করব এবং পৃথিবীকে সবুজায়ন করব, এটা আমি নিজে সংকল্প করেছি। এছাড়া ছোট্ট ছোট্ট শিশুদেরকে বা ভারতবর্ষের বা সারা পৃথিবীর মানুষকে সুস্থ রাখার জন্য যে আমাদের পরিকল্পনা, স্বাস্থ্য সচেতনতা, সুস্থ পৃথিবী গড়ার জন্য আমরা, বিশেষ করে আমি আমার ছেলেমেয়ে যে সংস্থার সঙ্গে যুক্ত, করঞ্জলি সারদা যোগা জিমনাস্টিক অ্যান্ড ট্রেনিং সেন্টারের কর্ণধার মিস্টার শ্যামচাঁদ তাঁতি যোগা ট্রেনারকে আমরা পেয়েছি, আমাদের সেই মহাশয় যার কথা না বললেই নয়, যার জন্য আজকের আমি মোটিভেশনাল স্পিকার হিসাবে আপনারা চেনেন। প্রথমেই উনি ওনার মঞ্চে আমাকে মাইক্রোফোন দেন এবং ওনার যোগ শো করে, সেই যোগ শোতে আমাকে অ্যানাউন্স করার দায়িত্ব দেন। তাই হাজার হাজার মানুষের সঙ্গে সামনে আমি যখন মাইক্রোফোন ধরি, তখন প্রথমেই ওই মানুষটাকে কৃতজ্ঞতা জানাই যে এই হাজার হাজার মানুষের সামনে আমি কিছু বলতে পারছি এনার জন্য। তো আজকে পরিচয় করে দিই মিস্টার শ্যামচাঁদ তাঁতি, কীভাবে তিনি আজকের সারা বিশ্ব স্বাস্থ্য সচেতনতা তুলে ধরছেন তার কাছ থেকে আমরা কিছু শুনে নেব। নমস্কার, আমি শ্যামচাঁদ তাঁতি, করঞ্জলি সারদা যোগা জিমনাস্টিক্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক। আমি দীর্ঘ 26 বছর এই লাইনে যোগব্যায়াম এবং জিমনাস্টিক্স ক্যারাটে শিখিয়ে থাকি। আমার মূল সেন্টার করঞ্জলি হাই স্কুল। আমি আমার আন্ডার থেকে প্রচুর স্টুডেন্ট ধীরে ধীরে বড় হয়েছে, যোগাসন শিখে তারা কিছু ইনকাম করে সংসার চালাচ্ছে। 21 তারিখে আমাদের পরীক্ষাটা হয়েছিল, সেখানে 310 জন ছেলেমেয়ে ওই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তো ফল ভালো করেছেন। আমরা 21শে জুন বিশ্ব যোগ দিবসে ওখানে রেজাল্ট ঘোষণা করব। 21শে জুন সারা বিশ্বে বিশ্ব যোগ দিবস আমরা প্রতি বছরের ন্যায় এবছরও পালন করতে চলেছি করঞ্জলি সারদা যোগা জিমনাস্টিক্সের করঞ্জলি হাই স্কুলে। 45 মিনিট যোগাসন প্র্যাকটিস করুন আর আপনারা যে যার নিজের গন্তব্যস্থলে চলে যাবেন। এবারে বলি আমি যেভাবে যে যে আসন করলে আপনারা সুস্থ থাকবেন তার কিছু নমুনা আপনাদের সামনে আমার স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে দেখাচ্ছি। তোমরা সোজা বসো, পদ্মাসনে বসবে সবাই, পদ্মাসন শুরু করো।
পদ্মাসন প্রথমে আমরা যে কোনো পা আগে তুলতে পারি, ডান পা বাম থাইয়ের উপরে এবং বাম পা ডান থাইয়ের উপরে। এইভাবে আমরা মেরুদণ্ড সোজা করে চোখ বন্ধ করে 1 মিনিট বসে থাকবো। মন স্থির করার জন্য যোগাসন পদ্মাসন বিশেষ উপকার। ছোট ছোট যারা স্টুডেন্ট আছো তাদেরকে বলছি, মন স্থির করার জন্য পদ্মাসন এবং চঞ্চলতা দূর করার জন্য পদ্মাসন, মেরুদণ্ড সোজা করার জন্য পদ্মাসন অতি অবশ্যই প্রয়োজন। এরপরে তৌলাকুলাসন করে দেখাবে। পিছনে হাত রাখো, হিপের নিচে দুটো হাত রেখে দাও, দিয়ে আস্তে আস্তে পিছনে 2 কুনি ফেলে দিয়ে পেটে টানটা রেখে মাথা এবং হাঁটু দুটো উপরে তুলে রাখো। এইভাবে 1 মিনিট করে থাকবে। যাদের অতিরিক্ত মেদ আছে, অতিরিক্ত মেদকে কমায় এই তৌলাঙ্গুলাসন। এই তৌলাঙ্গুলাসন করলে যাদের পেটে অতিরিক্ত মেদ এবং গ্যাস জমে তাদেরকে এই আসনটা করার জন্য আমি অনুরোধ করব, যাতে তারা আপনারা সুস্থ থাকবেন এবং আপনার ছেলেমেয়েরাও সুস্থ থাকবে। এই গরমে আমাদের বাইরে যত আমরা ঠান্ডা করব জল দিয়ে, আমাদের ভিতরেও নিজের যে শরীরের মধ্যে যে পার্টসগুলো আছে সেগুলোকে ঠান্ডা রাখতে হবে। তার জন্য শীতলী প্রাণায়াম, শীতকারী প্রাণায়াম। আগে আমি দেখাবো শীতলী প্রাণায়াম। প্রত্যেকের জিভটাকে গোল করে বের করো, ওখান থেকে তোমরা হাওয়া নিতে থাকবে, শ্বাস নিয়ে নাও ধীরে ধীরে, দম ভর যতটা শ্বাস নিতে পারো নিয়ে ওখানে কিছুটা আটকে রাখো, দম নিয়ে জিভটা টেনে নাও ভিতরে নিয়ে কিছুক্ষণ আটকে রাখো, দেখে একটু বসে থেকে আবার ছেড়ে দাও, নাক দিয়ে ছেড়ে দাও। এইটা আমরা যদি করতে থাকি তাহলে দেখবেন শরীর যেমন ঠান্ডা, জিভ ঠান্ডা হবে। জিভ ঠান্ডা হওয়ার কারণ আপনার শরীরের ভিতরে অক্সিজেন অতিরিক্ত পরিমাণে ঢুকছে, অতিরিক্ত পরিমাণ ঢুকলে আমাদের শরীরও ঠান্ডা হবে, শরীরের ভিতরও ঠান্ডা হবে। একটি কথা, আমাদের সেন্টার থেকে যোগ ও ন্যাচুরোপ্যাথি নিয়ে পড়াশোনা করছে বহু স্টুডেন্ট এবং এবছর আছে 4 জন স্টুডেন্ট যোগ ন্যাচুরোপ্যাথি নিয়ে কোর্স করছেন। রাজ্য সরকার যে যোগ ন্যাচুরোপ্যাথি কাউন্সিল করে দিয়েছেন, সেই কাউন্সিল থেকে আমাদের স্টুডেন্টরা ওখান থেকে ট্রেনিং নিচ্ছে। আর যদি আপনারা কেউ যদি ওই ন্যাচুরোপ্যাথি কোর্স করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ওই সঙ্গে জানাই, আমরা শুধু ছোটদের যোগাসন শেখাই না, ওই সঙ্গে বৃদ্ধ বয়স্কদেরও আমরা যোগাসন শিখিয়ে থাকি। যদি আপনাদের কারোর দরকার লাগে তাহলে এই নাম্বারে ফোন করবেন। এরপর আমি আপনার কাছ থেকে শুনে নেব যে এই পেশানে আপনি কিভাবে আসেন বা এই পেশানে থেকে আপনি কতটা আনন্দিত বা কিভাবে আগামী দিনের কী প্ল্যান আছে যদি সেটা একটু বলেন। নমস্কার, আমি এই প্রফেশনে আসি, আমি প্রথম ক্যারাটে শিখতাম, আমার বাড়িতে তেমন কেউ উৎসাহী ছিলেন না। আমার গুরুদেব যিনি ছিলেন খুবই ভালো মানুষ ছিলেন, শ্রীযুক্ত নীলমণি দাস, ওনার ছাত্র ছিলেন তন্ময় ভট্টাচার্য, ওনার কাছ থেকে আমি ক্যারাটে এবং যোগব্যায়ামটাকে আয়ত্ত করি। আগে এত যোগাসনের চল ছিল না, কেউ যোগাসন বা ক্যারাটেটা এত মেনে নিত না, তো আমার বাড়িতেও সেই রকম। আমি প্রতিদিন 2 ঘন্টা যোগাসন এবং ক্যারাটে প্র্যাকটিস করতাম প্রতিদিন। আমি যদি একদিন না খেতাম আমার কোনো অসুবিধা হতো না, আমি একদিন ব্যায়াম বন্ধ দিতাম না বা ক্যারাটে প্র্যাকটিস বন্ধ দিতাম না। প্রতিদিন সকালে 2 ঘন্টা এবং সন্ধ্যায় 2 ঘন্টা প্র্যাকটিস করতাম, সেই সঙ্গে পড়াশোনাও করতাম। এইভাবে আমি আমার বেশটাকে ধরে রাখি। আমার বন্ধুবান্ধব অনেকেই ছিল কিন্তু তারা আস্তে আস্তে ছিটকে গিয়েছিল, আর আমি এই প্রফেশনটাকে ধরে রেখেছিলাম, তাই আজকে আমি উন্নতি করতে পেরেছি। এখন যোগাসনের যা পরিস্থিতি বা যা অগ্রগতি তার জন্য আমি স্বামী রামদেবজিকে ধন্যবাদ দেব।
স্বামী রামদেবজি ওনার পতঞ্জলিতে গিয়েছিলাম 2009 সালে। ওখান থেকে গিয়ে যা আমি দেখলাম তার থেকে আমার আরও একাগ্রতা বেড়ে গেল। আমি তখন থেকে আরও ভালো করে যোগাসন শুরু করতে শুরু করলাম আর বিভিন্ন জায়গা স্টুডেন্ট এবং আমার আন্ডারে 35খানা ক্লাস চলে। আমার আন্ডারে 600 আপ স্টুডেন্ট আছে। প্রত্যেককে আমরা বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল এবং আমন্ত্রণমূলক কম্পিটিশানে নিয়ে যাই, সেখানে তাদেরকে অংশগ্রহণ করাই। এইভাবে আমার প্রফেশন শুরু আর এটাই আমার লাইফ আর এটাই আমার এইভাবে আমার সংসার চলে। আমি অন্য কোনো কাজ করি না, এইভাবে আমি আমার সংসার চালাই। নমস্কার। তো বন্ধুগণ, আমরা শ্যামচাঁদ বাবুর কাছ থেকে মহামূল্যবান কিছু জিমনাস্টিক দেখলাম যাতে আমরা সুস্থ থাকি, যোগাসন দেখলাম যাতে আমরা সুস্থ থাকি, এবং এই পেশানে এসে উনি কতটা পরিশ্রম করেছেন। পরিশ্রম করার পরে আজকে ন্যাশনাল জাজ হিসাবে উনি কিন্তু এখানে বর্তমান। মিস্টার শ্যামচাঁদ তাঁতি ইনি নিজে যোগ শো করায় ওনার ছেলেদের দিয়ে, সেই যোগ শোয়ের এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যোগ ব্যায়াম করার জন্য যদি আপনার কাছাকাছি কোনো সেন্টার আপনারা চান, উনি ছাত্র পাঠিয়ে আপনাদেরকে প্রশিক্ষণ দেবেন, তার জন্য ওই নাম্বারে যোগাযোগ করবেন। আর যে জন্য আমরা আজকের এই ভিডিওটা বানিয়েছি, তো আমাদেরকে জীবনে সবসময় খুশি খুশি থাকতে হবে, সবসময় হাসি খুশি থাকতে হবে, তার জন্য আমাদেরকে কৃতজ্ঞতার দরকার। আমরা যে কাজ করি না কেন, অন্তর থেকে সেটাকে ভালোবাসতে হবে। দেখুন, 1999 সাল থেকে 2017 সাল পর্যন্ত আমি গঙ্গেজ ওয়াটার প্ল্যান্ট বা জল সরবরাহ প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলাম। সারা পশ্চিমবঙ্গে আমি জল দান করতাম, তার বিনিময়ে পয়সা নিতাম, কিন্তু জল দান জীবন দান। আমি একটা মানুষকে জল দান করছি, বাড়িতে বাড়িতে জল দিচ্ছি, এটা আমার কাছে একটা আত্মগর্ব। তারপর চলে আসি আমি ভেনামি চিংড়ি চাষে। আপনারা সবাই এখন টেকনিশিয়ান হিসাবে ছিলেন বা মাছ চাষের মাছের ডাক্তার হিসাবে, তো মাছ উৎপাদন বা মৎস্য উৎপাদন আমাদের পৃথিবীর প্রোটিনের চাহিদা মিটাচ্ছে। তো আমরা বৃহৎ আকারে দেখবো, যে কাজ করি না কেন আমরা বৃহৎ আকারে দেখবো। তাহলে আগে জল সরবরাহ করতাম, জীবনদান করতাম, এখন প্রোটিনের চাহিদা মেটাচ্ছি, মৎস্য উৎপাদন করছি। এরপর আমার পরবর্তী পদক্ষেপ, গত 5ই জুন থেকে নার্সারি করা, অর্থাৎ পৃথিবীকে সবুজায়ন করা, পৃথিবীকে গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচানো। এই যে গরমে হাঁসফাঁস করছি, আমার দ্বারা যদি 2000-5000 চারা প্রতিদিন পৃথিবীতে রোপণ হয়, সেটাকে আমি ধন্য মনে করব। আর আমি যে সংস্থার সঙ্গে যুক্ত আছি, শুনুন, আপনি যাই করুন না কেন ভালো সংস্থার জন্য কাজ করবেন। পৃথিবীকে উন্নতি করতে গেলে ভালো সংস্থার জন্য কাজ করবেন। আর এর থেকে আমি ভালো সংস্থা আর খুঁজে পাইনি, যেটা হচ্ছে করঞ্জলি সারদা যোগা অ্যান্ড জিমনাস্টিক। এনার উদ্দেশ্য সারা পৃথিবীকে সুস্বাস্থ্যবান গড়ে তুলতে। তাই পৃথিবীর কাছে আমরা যাতে কিছু করে দেখাতে পারি, তাই আমাদের পদক্ষেপ। তো বন্ধুরা, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন অল করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার ডিভাইসে ভেসে ওঠে। বজ্রাসন করো, দুই পা মুড়ে দুটো গোড়ালির উপরে বসো। গোড়ালির উপর বসে চেপে বসবে, সোজা রাখবে। এই আসনটি আহারের পর মানে খাওয়ার পরে বিশেষ করে প্রয়োজন। আমরা যে খাদ্য খাবার খাই, সেই খাদ্য খাবারটা কি হয়, আস্তে আস্তে যে খাবারটা খাই সেটা ভালো করে পরিপাক হয়। পরিপাক হওয়ার জন্য হজম শক্তি বৃদ্ধি হয়, খুব তাড়াতাড়ি আমাদের খাদ্য হজম করে। সেই জন্য এই বজ্রাসনটা অতি অবশ্যই প্রয়োজন। অর্থপূর্ণ আসন, অর্ধকর্মাসন, উপরে নমস্কার, আস্তে আস্তে হাত নমস্কার করো। নমস্কার করে সামনে রাখো, কপাল এবং নাক দুটোকে ঠেকিয়ে দুটোকে সামনে ঠেকিয়ে রাখো। মেরুদণ্ড টান টান রাখবে, মেরুদণ্ড টান টান করবে,
নিঃশ্বাস স্বাভাবিক রাখবে। এতে কি হবে, গ্যাস অম্ল দূর হবে। আমাদের যে শরীরে গ্যাস অম্ল হয় ওইটা জমতে দেয় না, গ্যাস জমতে দেয় না, তাতে আমাদের শরীর খুব সুস্থ থাকে। প্রত্যেক গার্জেন এবং স্টুডেন্ট এবং যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, প্রতিদিন আপনারা খালি পেটে যদি অর্ধ কুমাসনটা 2 থেকে 4 বার করেন তাহলে আপনারা সুস্থ থাকবেন আর আপনাদের পরিবারও সুস্থ থাকবে। আর যোগাসনটা এমন জিনিস যদি আপনারা প্রতিদিন করতে থাকেন তাহলে আপনারা ফল পাবেন। আর এর থেকে কী হবে, আপনারা ডাক্তারের কাছে ছুটে যাবেন না যে আমার ওষুধ খেতে হবে। সেই জন্য আমি বলবো যোগাসনটা আপনারা করুন আর সুস্থ থাকুন। আরও একটি প্রাণায়াম যেটা অনুলম বিলম, নাকে হাত দাও, নাকে হাত দিয়ে প্রথম যে নাক দিয়ে ডান ছিদ্র বন্ধ করো, বাম ছিদ্র দিয়ে হাওয়া নিয়ে নাও, শ্বাসটাকে নিয়ে নাও, দম ভর নিয়ে উল্টোটা দিয়ে ছাড়বে, আবার যেটা দিয়ে ছাড়বে ওটা দিয়ে আবার নিয়ে নেবে। এইভাবে কন্টিনিউ যদি 8 ঘন্টা করা যায় তাহলে যেমন শরীরের ভিতরটা ঠান্ডা হবে, নাকের যেসব প্রবলেমগুলো আছে সেগুলো দূর হবে, হাই প্রেশার থাইরয়েডকে কমাবে, ক্যান্সার রোগ পর্যন্ত সারায়। যাদের সুগার আছে আপনারা এই প্রাণায়ামটি প্রতিদিন 8 ঘন্টা করে করবেন। যে সমস্ত রোগীদের সুগার আছে তাদের, সেই সব রোগীদেরকে বলছি বিশেষ করে আপনারা করবেন এই শীত, এই অনুলম বিলম প্রাণায়াম। এটি প্রত্যেকের জন্য খুবই ভালো একটি প্রাণায়াম। আমরা এটা 8 ঘন্টা করব, 8 ঘন্টা আপনারা করবেন, প্রত্যেকেরই করা খুব দরকার। পৃথিবীর কাছে আমরা যাতে কিছু করে দেখাতে পারি তাই আমাদের পদক্ষেপ। তো বন্ধুরা, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন অল করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার ডিভাইসে ভেসে ওঠে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, ওয়াশিং।